ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র তৈরি করে দেশজুড়ে তা সরবরাহের মাধ্যমে নতুন এক ব্যবসায়িক দিগন্ত তৈরি করেছেন বগুড়ার সৈয়দ আহমেদ কিরণ। সাশ্রয়ী মূল্যের এই ডিজিটাল ওজন স্কেল তৈরি ও বাজারজাত করতে পারায় এই শিল্প আরও প্রসারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বগুড়া থেকে এমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। বগুড়া শহরের মালতীনগর এলাকায় 2009 সালে বিদেশি ওজন পরিমাপক স্কেল আমদানি করে বাজারজাত শুরু করা একটি প্রতিষ্ঠান। ব্যবসায়ী ও উদ্ভাবক সৈয়দ আহমেদ কিরণ বর্তমানে নিজস্ব মেধা ও দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এখানে তৈরি করছেন ল্যাবরেটরি স্কেল, ওয়ে ব্রিজ স্কেল, হেভি ডিউটি স্কেল, ফ্লোর স্কেল, যেগুলো 600 গ্রাম থেকে শুরু করে 210 মেট্রিক টন ওজনের বিভিন্ন ডিজিটাল স্কেল। এখানে কাজ করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকরা। এই মেশিনগুলো এখন আমরা এখানে তৈরি করতে পারি। এটা আমার 100 থেকে 150 কেজি প্যান হয়। এটা ডিজিটাল স্কেল, এটা আমাদের এখন দেশের বিভিন্ন জায়গাতে এটা আমরা পৌঁছে দিচ্ছি। এই পার্টসগুলো আগে বিদেশ থেকে নিয়ে আসতে হতো, এখন আমরা নিজেরাই সম্পূর্ণভাবে এর সম্পূর্ণ প্রোগ্রাম থেকে শুরু করে সম্পূর্ণ কিছু নিজেরাই তৈরি করতেছি। বিদেশি ওজন স্কেলের চেয়ে বগুড়ার এই ডিজিটাল স্কেলের দাম কম ও মান ভালো হওয়ায় বেড়েছে এর চাহিদা। সরবরাহ করা হচ্ছে দেশ জুড়ে। এটা একটা কাস্টমার কেয়ার, আমাদের 5টা নাম্বার আছে। সারা বাংলাদেশ থেকে আমাদের কাস্টমার আমাদেরকে ফোন দেয় মেশিনের কোনো প্রবলেম হলে, মেশিন সম্পর্কে জানতে হলে। সরকারি সহযোগিতা পেলে যে কোনো ধরনের ডিজিটাল স্কেল তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি সম্ভব বলেও জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশে আমরা যে কোনো ধরনের স্কেল এখন বর্তমানে তৈরি করতে পারতেছি এবং সঙ্গে আমরা ক্যালিব্রেশনটা করতেছি। ক্যালিব্রেশনটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা যদি সব সরকার থেকে বা ব্যাঙ্কগুলো থেকে সেরকম সহযোগিতা পাই, তাহলে এই সেক্টর নিয়ে আর বাংলাদেশে চিন্তা করতে হবে না এবং আমরা বাংলাদেশে চাহিদা মিটিয়ে এবং বিদেশে এটা অবশ্যই আমরা রপ্তানি করতে পারব। ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র আমদানির নির্ভরতা কমিয়ে সরকার দেশীয় শিল্প বিকাশে যথাযথ ব্যবস্থা নেবে, এমনই আশা উদ্যোক্তাদের। NTV নিউজ ডেস্ক।